নিরাপত্তা নিয়ে সচেতনতার পাশাপাশি বেড়েছে প্রযুক্তিপূর্ণ ব্যবহার। এতদিন শুধুমাত্র সিসিটিভি থাকলেও এখন যুক্ত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই প্রযুক্তি। নতুন এই প্রযুক্তি নজরদারির পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে জানাচ্ছে সর্বশেষ পরিস্থিতিও। সাপ্তাহিক আয়োজন মাইটেকে আরও জানাচ্ছেন মোবালিক করিম। ঘরে বা প্রতিষ্ঠানে কেউ প্রবেশ করল বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, কার শরীরের তাপমাত্রা কত, কেউ ঘুরে বেড়াচ্ছেন কোন স্থানে, এমন সব তথ্য জানা যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই প্রযুক্তির মাধ্যমে। প্রযুক্তিপণ্যের বাজারে এমন নানা ধরনের গ্যাজেটস থাকলেও বিক্রির তালিকা শীর্ষে সিসিটিভি। খুচরা বিক্রেতারা বলছেন স্বয়ংক্রিয় নজরদারি প্রযুক্তিপণ্যের বিক্রি সর্বোচ্চ। আগের চেয়েতে আমাদের বিক্রি অনেক বাড়ছে এবং এটা একটা চলমান প্রক্রিয়া, আরও অব্যাহত থাকবে আশা করি, কারণ হচ্ছে সবারই নিরাপত্তার ব্যাপারে সবাই সচেতন। আমদানি কারকরা জানালেন এমন পণ্যের চাহিদাও ক্রমাগত বাড়ছে। বাংলাদেশে কিন্তু সিসিটিভি এই টাইপের প্রোডাক্টের প্রাইস তুলনামূলকভাবে অন্যান্য কান্ট্রি থেকে কম। এখন যে হাই এন্ডের যে ক্যামেরাগুলো, যে অত্যাধুনিক যে ক্যামেরাগুলো, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে যে ক্যামেরাগুলো, সেই ক্যামেরাগুলো কিন্তু এখনও একদম হাতের নাগালে একেবারে। এসব পণ্যের বেশিরভাগ চীনের তৈরি হওয়াতে তারাও নিয়ে আসছে সর্বাধুনিক প্রযুক্তি পণ্য, আর প্রতিনিয়ত বাড়ানো হচ্ছে এআই এর সক্ষমতা। বাংলাদেশ অ্যাকচুয়ালি ইজ আ ভেরি বিগ মার্কেট ফর দ্য সিসিটিভি সার্ভিলেন্স। মোবাইল লিক করিম, মাইটিভি, ঢাকা।